নমস্কার বন্ধুরা আজকে বানাবো গোটা মোচার পকোড়া তার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের সঙ্গে দিয়ে দিয়েছি দেখো নুন সামান্য পরিমাণে হলুদ কালো জিরে এবং দিয়েছি সামান্য চাট মশলা তারপরে বেসনটাকে ভালো করে এবার মেখে নিতে হবে তো আমি সব কিছু দিয়ে দিয়েছি বেসনের সঙ্গে এবার শুকনো উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে বেসনটাকে মেখে নিতে হবে তারপরে মোচাগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি আর গোটা মোচার পকোড়া বানানোর জন্য সেরকম কিন্তু কিছু প্রয়োজন নেই বেসনটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে সেই জন্য বেসনে কিন্তু নুন হলুদ এবং চাট মশলা সব দিয়ে দিয়েছি এবং বেসনটাকে দেখো জল দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি আর তারপরে ওদিকে মোচাটা ছাড়ানো রয়েছে এবং মোটা মোচাটা ছাড়িয়ে আমি কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে মোচার যে কষ্টটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে তাই যে জলে ভেজানো রয়েছে দেখো আর মোচাটা এইভাবেই কিন্তু বানাবো তো মোচাটাকে কেউ একটা একটা করে যে ফুলগুলো রয়েছে সেগুলো কেউ ছাড়িয়ে ফেলো না কারণ গোটা গোটাই দরকার আছে এবং গোটা মোচারই পকোড়া বানাবো এটা কিন্তু খুবই সুন্দর টেস্ট হয় এবং খুবই ভালো লাগে খেতে মুড়ির সঙ্গেও ভালো লাগে আবার এমনি শুধু খেতেও ভালো লাগে তো অবশ্যই যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারো এবং বানানো কিন্তু খুবই সহজ কোনো কিছু লাগে না তো এবার এই যে গোটা মোচাটা রয়েছে দেখো আমি এবার এটাকে বেসনে ডুবিয়ে দেবো ভালো করে আর তারপরে কিন্তু ভেজে নেব আমি কিন্তু লঙ্কা দিইনি মানে বেসনে যেহেতু আমি মানে ছোট বাচ্চা খাবে সেই জন্য আমি দিইনি তোমরা চাইলে কিন্তু এর ভেতরে লঙ্কা গুঁড়ো বা লঙ্কা যেটা ইচ্ছা সেটা দিতে পারো তো এইভাবে যে গোটা গোটা দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে ভেজে নেবো আর অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নেবে তারপরে দেবে আর দেওয়ার পরে যখন মানে দিচ্ছ তখন কিন্তু ফ্লেমটা লোতে রেখে দেবে লোতে রাখার পরে কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তার মিডিয়াম বা হাই ফ্লেমে করবে কারণ হচ্ছে প্রথমে লো ফ্লেমে রাখলে কীভাবে মোচাটা ভালোভাবে ভাজা যাবে কারণ মোচাটা গোটা গোটা দিচ্ছি সেহেতু ভাজতে একটু টাইম লাগে সেই জন্য কিন্তু বেশ একটু মানে লো ফ্লেমে রেখে ভাজলে মোচাটা খুব সুন্দর ভেতরটা কিন্তু সফট হয়ে যায় এবং তারপরে বেশ একটু লো মানে লো থেকে মিডিয়াম বা হাই ফ্লেমে ভেজে নেবে তারপরে যেহেতু একটু তাহলে খুব সুন্দর হবে মানে খাস্তা খাস্তা লাগবে খেতে আর আমি কিন্তু দেখো খাবার সোটা ব্যবহার করিনি তবুও কিন্তু একদম মুচমুচে মোচার পকোড়া কিন্তু বানানো যাবে আর এই যে মুড়ির সঙ্গে আমরা খাবো সেই জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ির ওপরে একেবারে গরম গরম ভেজে ভেজে দিয়ে দিচ্ছি তো এই যে নিয়ে নিয়ে নিয়েছি মুড়ি আর সঙ্গে রয়েছে গোটা মোচার পকোড়া কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং থ্যাংকস ফর ওয়াচিং এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো বাই